আমার কাছে যেটা তোমাদের যেটা বললেন তোমাদের মত করে বলতে চাই, একটা হচ্ছে জীবন যাপন বা রামায়ণের জন্য, আর একটা হচ্ছে শিল্পের জন্য। তা শিল্প তো শুধুই শিল্প নয়, আর একটু কিছু না থাকলে পরে আমি রাস্তাঘাটে ঘুরে বেড়ে, সেটার জন্যে যেটা আমার করা উচিত আমি সেটা করি না। আমি আসলে আকৃষ্ট চরিত্রের প্রতি, সত্যি কথা বলতে এখন তো সোশ্যাল মিডিয়া দিয়ে দেখা হয় এটা প্র্যাকটিক্যাল, যে আমার কত ফলোয়ার্স, আমার একটা পোস্টে কত কত লাইক পড়ছে, তার উপরে ডিপেন্ড করে আমরা কাজের বাইরেও অন্যান্য কাজের পয়সা পাই কি করে, তাই তো? মানে কি হয়, প্রচুর অ্যাড বা অনেক কিছু এর সঙ্গে জড়িয়ে থাকে। অতএব আমাকে কিন্তু ওভারঅল সব কিছু মূলে গিয়ে কিন্তু আমাকে ওই পিকটাই দৌড়াতে হয়। আমরা একটা রেসের মধ্যে থাকি। আমি অভিনেতা হিসেবে আসছি, কিন্তু আমাকে কিন্তু একটা রেসের মধ্যে ঠেলে দেওয়া হয়, সেটা হয়তো আমি জোর করে হতে চাই না। যেমন চঞ্চলদা বলছিলেন যে আমি একজন চরিত্র হয়ে থাকতেই ভালোবাসি, এবং দিনের শেষে যখন আমি আমার কেরিয়ার শেষ করবো তখন আমি চরিত্র হয়েই থাকবো। একটা স্টার হয়তো একটা সময় শেষ করে দেবে, কারেক্ট, কিন্তু চঞ্চলদা যে কখন স্টার হয়ে গেছে চঞ্চলদা নিজেও জানে না। যখন হাওয়া এখানে প্রথম রিলিজ করে, আমি একদিন আমি আর আমার ওয়াইফ, একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি তাহলে সুবিধা হবে বলতে, আমি আর আমার ওয়াইফ এসে আমরা দেখেছিলাম ছবিটা, আমাদের অসম্ভব ভালো লেগেছিল, আপ্লুত হয়ে আমরা একটা পোস্ট করেছিলাম, সেখানে সবাই কমেন্ট বক্সে লিখেছিল উনি আমাদের বাংলাদেশের গর্ব, অসাধারণ অভিনেতা এবং উনি থিয়েটারের অভিনেতা, ওনার সম্পর্কে অনেক কিছু অনেকে লিখেছিল এবং আমাদের কলকাতার লোকজনও লিখেছিল। এখন আমি কালকে ওনার সঙ্গে একটা পোস্ট দিয়েছিলাম, সেখানে আমাকে পোস্টের কমেন্ট বক্সে সেখানে দেখা যাচ্ছে উনি এখন আমাদের বাংলাদেশের স্টার। দুটো পার্থক্য বুঝেছেন, আর সেটা কিন্তু এক মাসের মধ্যে। সো স্টার কিন্তু কাজ, তার কাজ তাকে স্টার বানায়, এবং স্টার নামটা যদি কেউ ধরে রাখতে চায় ধরে রাখতে পারে, নাও রাখতে পারে, অনেকে চেষ্টা করে ধরে রাখতে, ধরে রাখলে তার এটা বাড়ে। একজন চরিত্র অভিনেতা হয়ে যদি আমি যাই, আমাকে যদি 100 টাকা দেয়, আমি স্টার হয়ে গেলে 500 টাকা দেয়, আমি যদি কম অভিনয় করি, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। যদি এটা আমরা একটা ব্যবসার মডেল আর কি বেসিক্যালি। সো এইভাবেই আমার মনে হয় স্টারডাম আর চরিত্র একে অপরের উপর জড়িয়ে থাকে। স্টারও দরকার, স্টার না থাকলে হবে না, আবার চরিত্র দরকার, চরিত্র না থাকলে স্টার হবে না। আমি কখনো নিজেকে স্টার ভাবিনি, আজকেও ভাবি না, তার একটাই কারণ, কারণ আমার নিজের কাছে স্টারের একটা প্যারামিটার আছে, সেটা নাম্বারস নয়, সেটা ভারতবর্ষের এত লোক তাকে চেনে, পশ্চিমবঙ্গের এত লোক তাকে চেনে, এরকম নয়। সেটার একটা ইমোশনাল একটা মেমরি হয় না, আমরাও তো ছোটবেলা থেকে হিন্দি বাংলা ছবি দেখে দেখে বড় হয়েছি, সেই আমি আমার নিজের প্যারামিটারেই নিজে স্টার নয়। আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি বলতে আমি বলতে চাচ্ছি যে আমি চাই পারফর্মার হতে, অভিনয় করতে চাই। তো আমি সবসময় চাই যে এমন চরিত্র করতে যেটা আসলে আমার ব্যক্তি জীবনের কাছাকাছি চরিত্র না, মানে তুষি জীবনের কাছাকাছি দেখা চরিত্র আমি করতে চাই না। আমি চাই যে এমন চরিত্র করতে যেখানে আমি আসলে একটা নতুন জীবনের মধ্যে ঢুকতে পারবো বা নতুন একটা জীবন দেখতে পারবো, এটা আমি ব্যক্তিগতভাবে চাই। আই বিলং ফ্রম আ ফ্যামিলি যেখানে সব স্টারেরা ছিলেন এবং যারা সব স্টারেদের সাথে ডিল করতো, তো আমার মনে হয় যে আমার ধারণাটা বা আমার দেখাটা অন্যরকম, বিকজ আমি বোম্বাদাকে দেখতাম সেটে আসতো, লোকেরা পাগল হয়ে যেত, ওই স্টার লাইটটা পড়তো, বোম্বাদা ঋতুপর্ণা আন্টিকে যখন আমরা একসাথে দেখতাম তখন একটা অন্য ব্যাপার, অন্য ফিলিং ছিল। তো আমার মনে হয় যে সেই ফিলিংটা ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট ফিলিং, যেটা থেকে আমার মনে হয়েছিল যে আমিও যদি কোনোদিন এই জায়গাটাতে দাঁড়াতে পারি। তো সেই তখন যখন শুরু করেছিলাম তখন যে ভাবনাটা বা তখন যে চিন্তাটা এসেছিল মাথায় যে কোনোদিনও যদি স্টার হতে পারি, এখন সেই স্টারেরাই আমার মনে হয় চরিত্র করছে এবং সেই চরিত্রটাকে হিট করছে। তো সেই স্টারেদেরকে আমি দেখছি যে আজকে আমাদের তাদের যে গ্রাফটা, এবং আমরা যখন এসেছি, মানে আমি যদি ফর এক্সাম্পল বলি, আমি ইয়াশ বা অঙ্কুশ এদের সময় কিন্তু সুপারস্টারদের মানে এরাটা চলে গেছে। আমরা আমি রাজাকে এটা বলেছিলাম, রাজার কাছে যখন প্রথম অডিশনে গেছিলাম তখন রাজাকে বলেছিলাম, রাজা আমার দেবকে দেখে মনে হয়েছিল যে মানে একটা হিরোর এন্ট্রি হলো, একটা হিরো মারামারি করলো, সো লার্জার দ্যান লাইফ, ওই 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 ফিলিংটা ইজ সামথিং এলস, মানে তখন একটা অন্য ফিলিং, মানে আমি আমার বাবার সাথে বা বৌমাদার সাথে আমি যখন সিনেমা হলে গেছি, মানে সিনেমা হলে আমরা ঢুকতে পারছি না, মানে বুম্বাঙ্কেল নিজে বাইরে দাঁড়িয়ে আছে যে আমি একটু জায়গা পাবো, আমি ভেতরে ঢুকবো। তো সেই সেই এরাটাও দেখেছি যে সিঙ্গেল স্ক্রিনে কি একটা পাগলামি ছিল স্টারেদের জন্য। সো আই ফিল দ্যাট এরা ইজ নট দেয়ার এনিমোর। সো আমার মানে আমার ওই জন্য কোনো হয় না, দ্বিধাবোধ হয় না নিজেকে বলতে যে আমি স্টার না, আমি একজন অভিনেতা।